আপনার ছেলের? আমার হলো একটাই ছেলে, একটা ছেলে আমার ক্লাস সেভেনে পড়ে, সেভেনে পাস করে এইট উঠছে। এটা থেকে তো অনলাইনে কি একটা কি দেখছে ভাই আসিরা অনলাইনের স্মার্ট বেলো নাকি জানি নাম হলো, এখানে অনলাইনে বলে কম্পিউটার ক্লোজ করব প্লাস ইঞ্জিনিয়ার হবো এরকম বার্তা তখন এইখানে গেছে। আমি নিজেই নিয়ে দিয়েছি। কোন জায়গা? এটা কলকাতা শিয়ালদা, কলকাতা শিয়ালদা বারাসাত কদমগাজি বলছে। তখন আমি শিয়ালদা পুজ করার পরে এরা বলছে যে তুমি এইখানে যাইতে লাগতো না, আমরা এইখান থেকে আমরা নিয়ে যাবো। তখন আমি এখানে অফ কন্ডিশন নামে রাতে তুলে দিয়া দিয়া দিছি। তখন বলছি যে আপনি দুই মাস যাওয়ার পরে আইতে পারবেন, এখন গার্জেন আইতে পারবে না। এখন দুই মাস পরে আমি খবর নিছি যে কীভাবে যাওয়া, কীভাবে ঠিকানা, হ্যাঁ কেমনে কী করুন। তারা কেছেন এখানে এখন আওয়া যায় না, এটা নো পারমিশন। টাকা টাকা দিছে? হ্যাঁ টাকা দিছি, টাকা প্রথম কেছে যে কোনো টাকা লাগবে না। প্রথম দিছি 2050 টাকা, এরপরে দিছি 5050 টাকা, এরপরে দিছে 10,000 টাকা, এবারে দিছি 5,500 টাকা। হ্যাঁ নিতে নিতে এই পর্যন্ত টোটাল চাইছে আমার কাছে 37,000 টাকা। আমি এতটুকু দেওয়ার পরে বলছি আমার দ্বারা পারতাম না, আমার ছেলের দরকার নেই, এখানে কাজের শিখন দরকার নেই। আমি ছেলে চাই যেভাবে হোক, আমি প্রশাসনের কাছে আবেদন করি। হ্যাঁ যেভাবে হোক ছেলেটা নাবালক চাই, ছেলেটা হলো নাবালক, আইতে দে না, বয়স মাত্র 14 বছর, আইতে দে না ছেলেটা, আইতে দে না। এখন আইতে দেখছে মুখে নিজে কয় আমি যাবো না যাবো না, তখন হে কীভাবে কয় যাবো না আমি তো জানি না। আপনার নামটা কি? আমার নাম উত্তম দাস। বাড়িটা কো? বাড়িছে শ্রীমাল দাসপাড়া। বিশ্বমঞ্জ থানাতে জানাইছেন? বিশ্বমঞ্জ হ্যাঁ থানা জানাইছে থানা।